আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ নাসর হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট কুইজিল্যান্ড থেকে। অকুপেশনাল থেরাপিস্ট কিসে আজ যেটা নিয়ে কথা বলছি সেটা হলো রোলিং গেম, রোলিং, জি, গড়াগড়ি করা। আমরা সবাই জানি যে রোলিংটা হলো একটা শিশুর একদম প্রথম দিকের যে মোটরের যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন সেটার প্রথম দিকের একটা কাজ বা মুভমেন্ট, যেটার মাধ্যমে আমরা বুঝি যে শিশুটা আস্তে আস্তে তার শরীর শক্ত হচ্ছে। হ্যাঁ, যে শিশুটা প্রথমে কী করে, ঘাড় শক্ত করে, তারপরে কিন্তু সে রোলিং করে। রোলিং করার মাধ্যমে এটা একটা রিফ্লেক্স, এটা একটা প্রিমিটিভ রিফ্লেক্স, এর মাধ্যমে তার রিফ্লেক্সগুলো ইন্টিগ্রেশন হয় আল্লাহ প্রদত্ত যে জিনিসটা দিয়েছে, এবং সেটার মাধ্যমে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। মানে সে তার শরীরের দুই পাশ, ডান পাশ এবং বাম পাশ সমানতালে ইউজ করতে পারতেছে, এবং সে তার আপার লিম এবং লোয়ার লিম, মানে আপার লিম মানে হাত এবং লোয়ার লিম মানে পা, দুইটাই কিন্তু সে সমানভাবে ব্যবহার করা সে শিখে যাচ্ছে। এবং সে বুঝতেছে যে কতক্ষণ রোলিং করতে হবে, রোলিং করলে সে এক পাশ থেকে আরেক পাশে সে যেতে পারবে। এই জিনিসটাও কিন্তু সেটা দেখা গেছে যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে রোলিংটা ডেভেলপ করাটা। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো বাসায় এই ধরনের খেলার মাধ্যমে যতটুকু সম্ভব একটা স্পেস বাসায় নিয়ে নেবো, একটা স্টার্টিং পয়েন্ট নিব এবং একটা ফিনিশিং পয়েন্ট নিব। ফিনিশিং পয়েন্ট নিয়ে কী করবো, স্টার্টিং পয়েন্ট থেকে কিছু খেলনা দিব, কিছু টয়েস দিব, বাচ্চা যেটা পছন্দ করে সেই ধরনের টয়েস দিতে পারি। হ্যাঁ, আমি এখানে যেমন ব্লক ইউজ করেছি, আপনারা হয়তো বা টার্গেট অনুযায়ী পাজেল ইউজ করতে পারেন বা কিছু একটা ইউজ